हेलो गाइस, वेलकम टू स्टडी टाइम। आज हमरा महेश दत्ता नीर फाइनल सॉल्यूशन डिस्कस करबो। प्रधान चरित्रे दत्सा, जरीन, रमानिक, अरुणा, स्मिता, तस्नीम, जावेद एंड बॉबी। फाइनल सॉल्यूशन हैज टेकन द इश्यूज ऑफ द मेजॉरिटी कम्युनिटीज इन डिफरेंट कंटेक्स्ट एंड सिचुएशंस। It talks of the problems of cultural hegemony, how Hindus had to suffer at the hands of Muslim majority, like the characters of Hardika or Daksha in Husainabad. Final solution natukti shuru hocche newly married me Daksha ke niye. Se diary likhchilo March 31st, 1948 e. ডায়েরিতে তার শ্বশুরবাড়ির অভিজ্ঞতা সম্পর্কে সে লিখছে। শ্বশুরবাড়ির ব্যাপারে সে ভালো মতামত প্রকাশ করছিল না। যদিও ভারত স্বাধীনতা অর্জন করেছিল, তবুও সে বাড়ির চার দেয়ালের মধ্যেই বন্দী। শামসাদ বেগম এবং নূরজাহানের গানের প্রতি তার খুব আকর্ষণ রয়েছে। তিনি এমনকি তাদের মতো গায়ক হয়ে উঠতে চেয়েছিলেন, তবে পারিবারিক বিধিনিষেধের কারণে তার আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়। তিনি একজন মুসলিম মেয়ে জারিনের সাথে দেখা করার সুযোগ পেয়েছিলেন। সেও নূরজাহান এবং শামসাদ বেগমের গান খুব পছন্দ করছিলেন। সময়ের সাথে সাথে তারা সেরা বন্ধু হয়ে ওঠে। এবারে বর্তমানে নাটকটি গুজরাটের একটি শহরে শুরু হয় এবং তিনি এখন একজন বৃদ্ধ মহিলা। অর্থাৎ দাক্ষা এতক্ষণ যে সমস্ত কিছু বলছিল নাটকের মধ্যে, সমস্ত কিছুই তার ফার্স্ট। এবারে প্রেজেন্ট ব্যাপারগুলো ডিসকাস হতে শুরু করল। হিন্দু ঈশ্বরের একটি মূর্তি ভেঙে গেছে। গুজব রটিয়েছে যে এটি উদ্দেশ্যমূলকভাবে মুসলমানরা ভেঙে দিয়েছে এবং এইভাবে হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনার কারণে উভয় সম্প্রদায়ের জনতার মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। স্মিতা ফোনে তার বন্ধু তসনিমের পরিবারের সাথে কথা বলছেন, কারণ তসনিম সদ্য তাকে, অর্থাৎ স্মিতা এবং সম্ভবত তার পরিবারকে ফোন করেছে এবং জানিয়েছে যে তার হোস্টেলে বোমা ব্লাস্ট হয়েছে। স্মিতার বাবা রামানিক, অর্থাৎ দাক্ষার ছেলে, তার মেয়ের কাছ থেকে ফোন নিয়ে তসনিমের সুরক্ষার আশ্বাস দেয় তার পরিবারে। বাইরে যেমন বেশ উত্তেজনা রয়েছে, তাই এই দাক্ষা তার যে পুত্রবধূ অর্থাৎ রামানিকের যে স্ত্রী অরুণা, তাকে সঠিকভাবে দরজা এবং জানালাগুলো বন্ধ করার পরামর্শ দেয়। এদিকে জাবেদ এবং ববি দুজন নতুন ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। এরা দুজন মুসলিম বালক পাশের অঞ্চলের রাস্তার পাশে কোনো একটা বিষয় নিয়ে নিজেদের মধ্যে ডিবেট করছে। হঠাৎ কিছু হিন্দু পুরুষ এসে তাদের প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন এবং তাদের চেক করতে শুরু করলেন। ববির পকেটে একটি টুপি খুঁজে পাওয়া যায়, আর যার ফলস্বরূপ তারা বুঝতে পারে যে এরা, দ্যাট মিন্স এই জাবেদ আর ববি, হচ্ছে মুসলিম। এই হিন্দু লোকেদের যে দল, তাদের হত্যা চেষ্টা করতে জাবেদ ও ববি পালিয়ে যায় এবং হিন্দু জনতা তাদের তাড়া করে। তারা এই রামানিকের বাড়ির দরজায় পৌঁছে এবং দরজাটি নক করতে শুরু করল। এই রামানিক শেষ পর্যন্ত দরজাটি খুলল। তারা রামানিককে তাদের জীবন বাঁচানোর আবেদন জানায়। হিন্দু লোকেদের এই ভিড় পৌঁছে গেল রামানিকের দরজায়। তারা রামানিককে হুঁশিয়ারি দিয়েছিল যে হয় জাবেদ ও ববিকে তাদের কাছে হস্তান্তর করুন, অথবা তারা দরজা ভেঙে ভিতরে আসবে। জনতা বাড়িতে পাথর ও লাঠি নিক্ষেপ শুরু করে এবং রামানিককে গালি দিতে শুরু করে। অরুণা তার বাড়ির মুসলমানদের পছন্দ করেন না, দ্যাট মিন্স তার বাড়িতে যে দুজন মুসলিম ঢুকে পড়েছে এই মুহূর্তে, জাবেদ আর ববি, এই জিনিসটাকে একদমই পছন্দ করছিল না এবং তার স্বামীকে তাদের এড়িয়ে দিতে বাধ্য করে। যদিও রামানিক তিক্তভাবে অরুণার কথা অস্বীকার করে। রামানিক ববি এবং জাবেদের সঙ্গে কথা বলতে শুরু করল। কথোপকথনে জাবেদ বেশ কঠোর হলেও ববি যথেষ্ট বিনয়ী। স্মিতা এসে দুজনকে চিনে ফেলল। অরুণা স্মিতাকে জিজ্ঞেস করল কিভাবে সে দুজনকে চেনল। স্মিতা জানায় যে জাবেদ তসনিমের ভাই এবং ববি হচ্ছে সেই তসনিমের লাভার। স্মিতা বলল জাবেদ তার মা বাবার সাথে থাকেন না,
কারণ সে একটা টেরোরিস্ট সংগঠনে যোগ দিয়েছে, যার জন্য তার বাড়ির লোক তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই মুহূর্তে রামানিক তাদের দুধ সরবরাহ করে। জাবেদ চিন্তা ভাবনা করে উদ্বিগ্ন হয়ে বলছিলেন যে আজ হিন্দু মুসলিমদের মধ্যে যে সংঘাত, সেটার জন্য দায়ী একমাত্র মেজরিটি ক্লাস, দ্যাট মিন্স হিন্দুরা। রামানিক তখন সহানুভূতি সহকারে ব্যাখ্যা করলো যে সংঘাতটি কিভাবে শুরু হয়েছিল। গুজব রটায় যে হিন্দুদের রথযাত্রার সময়ে কিছু মুসলমান এই রথে থাকা মূর্তির ওপরে পাথর ছুড়ছিল। যাই হোক, ববি এবং জাবেদের জন্য বালিশ নিয়ে স্মিতা আসলো। যেহেতু তাদের বাড়িতে কোনো অতিরিক্ত জায়গা নেই, দ্যাট মিন্স তাদের বাড়িটা খুব ছোট ছিল, তাই সে তাদের মেঝেতে ঘুমোতে বললেন। এই সময়ে স্মিতা আমারগাঁও আসার পেছনে তাদের আসল উদ্দেশ্য জিজ্ঞেস করলেন। ববি বললেন যে তিনি একটি কাজের সন্ধানে এসেছিলেন। রামানিক তার কাপড়ের দোকানে তাকে চাকরি দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু স্মিতা তার বাবাকে তা করতে সতর্ক করে। রামানিক যখন বিষয়টি খোঁজ খবর নেই, তখন তিনি প্রকাশ করেন যে জাবেদকে একটি সন্ত্রাসী সংগঠন নিয়োগ করেছিল এবং এভাবে তাকে তার বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছিল। রামানিক জাবেদকে সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয়ে জিজ্ঞেস করতে থাকে। জাবেদ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চিৎকার করতে শুরু করে। রামানিক ক্ষুব্ধ হয়ে জাবেদকে চড় মারল এবং ববি তাদের শান্ত করার চেষ্টা করল। যাই হোক, তারপরে ববি জানায় যে তারা যখন ছোট ছিল, জাবেদ তার হিন্দু প্রতিবেশীর একটি চিঠি স্পর্শ করে নিয়েছিল, আর যার জন্য এই নেইবার খুব খারাপভাবে ব্যবহার করেছিলেন এই জাবেদের উপরে। জাবেদ রেগে গিয়ে কিছুদিন পর তার বাড়িতে গরুর মাংসের টুকরো ফেলে দিয়েছিল। গল্পটি বলতে গিয়ে ববি এটাও বলেন যে রামানিকের সম্প্রদায় আংশিকভাবে জাবেদকে তাকে দায়ীবদ্ধ করেছে এই টেরোরিস্ট সংগঠনে যোগ করতে, কারণ এই ঘটনার আগে পর্যন্ত জাবেদ তার এলাকার একজন নায়ক ছিলেন। যাই হোক, ববি এবং জাবেদ চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণ পরে অরুণা আসলো, দ্যাট মিন্স এই রামানিকের স্ত্রী, এবং জল নিয়ে আসার জন্য বাইরে যাওয়া নিরাপদ কিনা তা নিশ্চিত করল। স্মিতা তখন তার মাকে বলল যে তুমি ববিকে সাথে নিয়ে বাইরে যাও। এই অরুণা যেহেতু তার ধর্মীয় বিষয়ে কঠোর ছিল, যার জন্য তার মেয়ে স্মিতাকে এই জাতীয় পরামর্শের জন্য তীব্র নিন্দা জানাই। মেয়ের নিষ্ঠুর আচরণের জন্য অবাক হয়ে যাওয়া অরুণা বেশ হতবাক। বিশৃঙ্খলার সময় তিনি স্নান করতে যান। এদিকে স্মিতা, ববি ও জাবেদ জল আনতে বেরিয়ে পড়ল। তাদের আলোচনার মাধ্যমে জানা যায় যে স্মিতা এবং ববি একে অপরকে ভালোবাসতেন, কিন্তু সাম্প্রদায়িক সমস্যার কারণে তাদের আলাদা হতে হয়েছিল। পরে ববি জাবেদের বোন তাসনিমের লাভার হয়েছিলেন। এদিকে দাক্সা তাদের একটি গল্প বলে যে কিভাবে জেরিনের বাড়িতে যাওয়ার জন্য তাকে তার স্বামীর দ্বারা মারধর করা হয়েছিল। এই দাক্সা জাবেদকে ধমক দিয়েছিলেন এবং সাথে সাথে অভিশাপও দিলেন যে তার বাবাকে যেভাবে মুসলমানরা হত্যা করেছিল, তার বোনকেও উচিত সেই একই রকম শাস্তি পাওয়া। দ্যাট মিন্স কোনো একটা সময়ে মুসলিমদের দ্বারা হত্যা হয়েছিল এই দাক্সার বাবা, আর তারই পরিপ্রেক্ষিতে এই দাক্সা বলল যে তোমার যে বোন সেও যেন আমাদের মতো কষ্টটা বুঝতে পারে। যাই হোক, এই মুহূর্তে রামানিক আবার এখানে ঢুকে পড়ল। এসে তার মাকে অনুরোধ করল যে এসব না বলার জন্য। যাই হোক, অরুণা যখন স্নান করে বেরিয়ে আসে, ববি অপ্রত্যাশিতভাবে ছোট মন্দিরে যায় এবং অরুণার অস্বীকার সত্ত্বেও তিনি শ্রদ্ধার সাথে মূর্তিটি তার হাতে নেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন। একটু পরে রামানিক এই হার্দিকাকে, দ্যাট মিন্স দাক্সাকে বলে যে কিভাবে তিনি তার বাবা এবং তার দাদা জারিনের বাবার দোকানটি স্বল্প দামে কেনার জন্য সাম্প্রদায়িক বিদ্বেষের নামে অন্যায় করেছিলেন, আর এভাবেই সাম্প্রদায়িক বিদ্বেষের কোনো সলিউশন ছাড়াই আমাদের এই ফাইনাল সলিউশন ড্রামাটি শেষ হচ্ছে।